চলো এই পূজোর সিরিজ তো তোমরা জমিয়ে এনজয় করছো, আমিও এনজয় করছি, কারণ তোমাদেরকে এরকম মানে বিভিন্ন জায়গায় খাবার দেখাতে পাচ্ছি। তো সব থেকে বড় ব্যাপার, আজকে যে জায়গাটা এসেছি সেটা একটা বিশেষ জায়গা। কেন বিশেষ জায়গা সেটা তোমার টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আজকে কি খেতে এসেছি, মানে কি খেতে ইন দা সেন্স, অনেক তো দেখলে তোমরা থালি, অনেক দেখলে বিরিয়ানি, বাট আজকে পূজোর আগে একদম লেটেস্ট একটা বেঙ্গলি বুফে। দেখো বুফে অনেক জায়গায় হয়, বিভিন্ন ভাবে পাওয়া যায়, তারপর আনলিমিটেড খাওয়া দাওয়া আছে, মাটন, চিংড়ি, ভেটকি, সো কি কি আছে না আছে সেটা তো দেখবো। সো চলো যাওয়া যাক, আস্তে আস্তে আমরা রেস্টুরেন্টের দিকে যাই। রেস্টুরেন্টটা তো দেখে বুঝতেই পেরেছো কোথায় এসেছি, এক্স্যাক্টলি হুকোমুকো হ্যাংলা। সো হুকোমুকো হ্যাংলার অ্যাম্বিয়েন্সটা কি সেটা তো কিন্তু তোমরা দেখেছো আগে বা বিগত অনেকগুলো ভিডিওতে, তো সেই জন্য আর অ্যাম্বিয়েন্সের দিকে এবার সেরকম ফোকাস রাখছি না। কজ হুকোমুকো হ্যাংলা লঞ্চ করেছে এবারে দুর্গাপুজোয় একটা জায়ান্ট বুফে। হ্যাঁ জায়ান্ট বুফে বলবো, হ্যাঁ জায়ান্ট বুফেই বলবো। আর বুফের প্রাইস অনলি 999 এক্স্যাক্টলি। সো চলো বুফের যে পার্ট সেটাতে চলে আসি। চিকেন টিকা কাবাব তো নিলাম, এবার যে আইটেমটা নেবো সেটা হচ্ছে ভেজিটেবল চপ। আমি একটা ভেজিটেবল চপ নিয়ে নিলাম। তো ওভারঅল বলা যায় যে খাবার তো মানে স্টার্টারগুলো নিয়ে নিলাম, তো এখানে কাবাবটা যদি দেখাতে বলি সামনে থেকে, জাস্ট আমেজিং আমেজিং কিন্তু ফ্রেশনেস রয়েছে। ওহো জাস্ট এরকম ফ্রেশনেস, ট্রাই করে দেখি বিষয়টা। ম্যারিনেশনটা বেশ ভালো হয়েছে এবং চিকেন টিক্কা কাবাবের যে ফ্লেভারটা সেটা প্রপারলি পাওয়া যাচ্ছে। নেক্সট যে আইটেমটা ট্রাই করবো চপ, চপটা জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি। ভেজিটেবল চপ, যদিও আগে এটা খাওয়া উচিত ছিল, আমি আগেই চিকেন কাবাবটা ট্রাই করে ফেলেছি। ভেজিটেবল চপ, ভেজিটেবল চপের মতোই খেতে। নেক্সট যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে ক্রিস্পি কর্ন বা ক্রিস্পি বেবি কর্ন, এরকম বেশ কিন্তু লোভনীয় লাগছে, মানে সস টসিং বেশ ভালো করে করা। এগুলো তো নিজস্ব কোনো ফ্লেভার হয় না, সস টসিংয়ের যে ফ্লেভারটা সেটা প্রপারলি ভালোভাবে বোঝা যাচ্ছে এবং টক মিষ্টি ব্যাপারটা বেশ ভালো লাগছে। সো এগুলো আস্তে আস্তে খাই, দেন মেন কোর্সে আসছি। স্টার্টার আইটেম তো খেলাম, আর স্টার্টার আইটেমের মধ্যে আমার সব থেকে বেস্ট লেগেছে যেটা সেটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব। একটা কাবাবের মধ্যে যতটা স্মোকি ফ্লেভার থাকা দরকার সেটা প্রপারলি ছিল, বেশ ভালো লাগছে। সো চলো হালকার ওপর মেন কোর্সে ঢুকি। তো মেন কোর্সে ফার্স্টে নিয়ে নেবো হচ্ছে এখানে নান। তো এখানে নিয়ে নিচ্ছি নান, এক পিসই নিলাম আপাতত। আলুর দম, উফ, নান আর আলুর দম, নানটা বেশ 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 সফট আর এরকম নিয়ে বেশ মজার লাগছে। মেন কোর্স শুরু করলাম নান আর আলুর দম দিয়ে, বলবো হ্যাবক সেটা একেবারে না, বাট হ্যাঁ ঠিকঠাক লেগেছে। সো এবার ট্রাই করব একদম যে মেন জায়গাটা, মেন যে ফোকাস যেগুলোতে তোমরা করে থাকো সেই জায়গাতে, বাসন্তী পোলাও। দেখো নান দিয়ে তো আলুর দম ট্রাই করেছি যেটা বললাম, বাট পোলাও দিয়েও কিন্তু তোমরা আলুর দম দমদারভাবে ট্রাই করতে পারো। বাট আমি পোলাওয়ের সাথে কি ট্রাই করব, আই হোপ তোমরা গেস করে নিচ্ছ, মাটন কষা। বাসন্তী পোলাও আর খাসির মাংস। হ্যাঁ এখন কথা হতে পারে যে এত অল্প কেন নিলাম, যেহেতু বুফে আরো অনেক কিছু খেতে হবে, তো সেই জন্য অল্প করে ট্রাই করছি। বেশ অ্যামেজিং লাগলো, পোলাওয়ের মধ্যে হালকাটা বিরিয়ানি বিরিয়ানি স্মেল পাওয়া যাচ্ছে, মানে আতরের আই গেস, বেশ ভালো লাগে ব্যাপারটা। মাটন নিয়ে কোনো কথাই হবে না, বেশ ভালো লাগলো মাটনটা। এখানে এসে কিছু খাও না খাও, স্টার্টারের কাবাব আর মাটন কষা এখানে মোস্টলি রেকমেন্ডেড আইটেম। দেখো বস, যতই পোলাও খাসির মাংস যাই খাই না কেন, এই সাদা ভাত কিন্তু একটা আলাদাই ইমোশন। তো একটু সাদা ভাত নিয়ে নিচ্ছি, ওয়াও শিঙড়ি মাছ, ওহ সাইজটা কি, চিংড়ি মাছ সাথে গ্রেভি। আর একটা যে আইটেমটা ভাতের সাথে দমদারভাবে যায়
সেটা হচ্ছে ভেটকি ভর্তা। ভেটকি ভর্তা আগেও একবার ট্রাই করেছি আমি এখানে, হ্যাঁ আমার বেশ ভালো লেগেছিল। সো আজকে আরও একবার ভেটকি মাছের ভর্তা। ভেটকি মাছের যে স্মেলটা সেটা কিন্তু বেশ বড়বড় করে আসছে, বেশ ভালো লাগছে, বেশ বেশ জম মানে জমজমাট লাগছে বলা যেতে পারে। চলো গিয়ে একটু এগুলো দেখাই, খাওয়া দাওয়া করি নাকি, পরে ঢিকিচিকি ঢিকিচিকি করবো তো নাকি। চলো শুরু করছি একটু ভেটকি ভর্তা। বেসিক্যালি এই ভর্তা আইটেমটা বাংলাদেশের আইটেম, বাট বেশ ঝাঁঝালো, বেশ ইন্টারেস্টিং লাগছে খেতে। সাদা ভাত দিয়ে গরম গরম বেশ জমে যাচ্ছে। মোস্টলি রেকমেন্ডেড আইটেম ভেটকি ভর্তা সাদা ভাত দিয়ে, অবশ্যই ট্রাই করবেন। যতই পোলাও খাসির মাংস আগে দেখাই না কেন, শেষে কিন্তু এই সাদা ভাত আর ওই ভেটকি ভর্তা মন কেড়ে নিল। এবার ট্রাই করবো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের সাইজটা নিয়ে তো কোনো কথাই হবে না, বেশ জমজমাট সাইজ না। দমদার খেলাম চিংড়ি মাছের ওই গ্রেভি দিয়ে, মানে আমেজিং, মানে নারকেলের যে ফ্লেভারটা গ্রেভির মধ্যে প্রপারলি ইনটেক করেছে, যেটা আমার বেশ 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 ভালো লাগছে। সো তোমরা যখন পুজোর সময় আসবে মোস্টলি রেকমেন্ডেড তোমরা কিন্তু চিংড়ি মাছটা ট্রাই করবেই, এত মারাত্মক লাগে লেগেছে আমার এটা। এবার ট্রাই করছি সেই কাঙ্ক্ষিত বস্তুটা, চিংড়ি। সেই চিংড়িটাকে দেখতে কিন্তু সেই মনে হচ্ছে ধরে চুমু খাই। যাই হোক, জিনিসটার পুঁদে কাটি করেছে, মানে চিংড়ি মাছে কাটি করা হয়েছে, যে কাঠিটাকে বার করছি, এই যে কাঠিটা বেরিয়েছে এখান থেকে, এরকম একটা কাঠি। এই কাঠি কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে, বাট পুজোর সময় কেউ কাটি করো না, জীবনটা কাটি হয়ে যাবে। চিংড়ি মাছের এই শাঁসালো পুরো, ও ও চলো ট্রাই করে দেখি বিষয়টা, বেশ অ্যামেজিং। ফাইনালি মেন কোর্স তো কমপ্লিট, মানে স্টার্টার মেন কোর্স, মানে দমদার ভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। বাট এবার তো ডেজার্টে আসতেই হয়। তবে হ্যাঁ, বুফেতে এসে যে আমি প্রত্যেকবারই ভাবি যে একটু পেট চুক্তি করে খাবো, বাট সেটা আর হয় না। লোকে কি করে যে লেখে পেট চুক্তি খাবার, আমি কিন্তু পেট চুক্তি কোনোদিনই করতে পারি না। আমার ক্যামেরা পার্সন পেট চুক্তি করতে পারে কিনা জানি না, বাট আমি অনেক ক্রিয়েটর দেখেছি যারা লেখে মাত্র এত টাকায় পেট চুক্তি খাবার। ভাই আমি 999 টাকা তো পেট চুক্তি করতে পারছি না, ওটা পেট না খিদিরপুরের গেট ভাই, বুঝতে পারছি না। এবার আসছি ডেজার্ট। সো চাটনি পাঁপড় মিষ্টি, তো একটু পাঁপড় একটু খেজুর আমসত্তর এরকম চাটনি দিয়ে। এটা ভালো খেতে, আর কি বলবো, আর কিছু বলার আছে? ভালো খেতে পরও কিছু হয়, দুর্দান্ত ভালো খেতে হয়। সো এবার আসছি মিষ্টির, হচ্ছে ক্ষীর কদম। ক্ষীর কদমটা জাস্ট ভেঙে দেখাই, এর ভেতরে একটা এরকম এরকম ডিমের কুসুমের মতো থাকে, মানে এটাকে ঠিক কেমন দেখতে বললাম না আর ভিডিওতে, কাইন্ড অফ যেটা আমি বলছি না ঠিক তার মতোই দেখতে ব্যাপারটা ছোট্ট মতো। তো চলো ট্রাই করে দেখি। এটার মধ্যে একটা কমলাভোগ কমলাভোগ স্মেল আসছে, বেশ ভালো লাগছে। ভুয়ে তো খেলাম, এটাকে টোটালটা শেষ করি, অ্যান্ড দেন একদম শেষ করতে আসছি। চলো সো খাওয়া দাওয়া পর্ব তো শেষ করলাম, এবার বাড়ি যাওয়ার পালা। আর একটা জিনিস কি, হুকুমুকু এংলাতে আমি যখনই আসি না, সেটা বুফে হোক আর থালি হোক, তো ওটা শেষ করতে করতে এরকম আলো আঁধারি খেলা হয়ে যায়। মানে শুরু করি ঠিক বিকেল বিকেলে বা 3:30-3:30 থেকে শেষ হতে 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 প্রায় 7:30-7:30 হয়ে যায়, কারণ এতটাই এনাদের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবার দাবার এতটাই ভালো লাগে। বাট কিছু ইনফরমেশন তো এবার তোমাদেরকে প্রোভাইড করতে হবে, শুধু আমি যে খেয়ে গেলাম সেটা তো নয়, এবারটা যেবার ইনফরমেশনের পালা। এই যে বুফেটা রয়েছে 999-এ, তো এই 999-এর মধ্যে কি কি তোমরা পাচ্ছ সেটা তো আমি যতটা সম্ভব দেখেছি, বাট কিছু কিছু আইটেম আছে যেগুলো আমি দেখাতে পারিনি, কারণ এত কিছু তো খাওয়া যায় না। তো সেই জন্য একটু সঞ্জিত দাকে ডেকে নেবো একটু ফ্রেমে। তুমি আমাদের অডিয়েন্সকে বলে দাও যে এই বুফেতে 999-এ কি কি আইটেম থাকছে। মিক্স রায়তা থাকবে, আচ্ছা গ্রিন স্যালাড থাকবে, সাথে আপনার স্টার্টারে পড়ে যাবে আপনার চিকেন তান্দুরি, আচ্ছা ক্রিসপি বেবিকর্ন, তার সাথে ভেজ চপ, ভেজ চপটা থাকবে, ভেজিটেবল চপ যেটা দেখিয়েছি, হ্যাঁ তার সাথে আপনার স্টিম রাইস, কাশ্মীরি আলুর দম, আর এখানে থাকবে ভেজ ডাল, তার সাথে পোলাও থাকবে, বাসন্তী পোলাও, পনিরের একটা হোয়াইট গ্রেভি থাকবে, পনির বাটার মশলা, মানে বেঙ্গলি স্টাইলে করা হয়েছে এটা, আর তার সাথে আপনার চিকেন কষা। চিকেন কষা, এই চিকেন কষা কিন্তু একটা আলাদাই যায়, আনিসি মাটনও আছে তো অবশ্যই দেখিয়েছি,
চিকেন কষা মাটন কষা দুটোই থাকছে, আর কি থাকছে একবার বলে দাও। আর তার সাথে আপনার চিংড়ির মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি খুব অসাধারণ, তোমরা ট্রাই করবে। আর আর ভেটকি পাতুরি ভর্তা, ভেটকি পাতুরি ভর্তা ওটা একটা সিগনেচার বলতে বলতে পারি আমাদের এখানকার, মানে অভূতপূর্ব খেতে। আমি বলবো এই স্টিম রাইসের সাথে একবার তোমরা ট্রাই করতে পারো, এটা মোস্টলি রেকমেন্ডেড এই বুফে দিয়েছে। ওকে, আর ডেজার্টে কি থাকছে? ডেজার্টে আপনার দু রকম সুইট আছে, কদম কদম মিষ্টি যেটাকে বলে, আর ক্ষীর কদম যেটাকে বলে, আর আরেকটা আছে গোলাপ জামুন। আর গোলাপ জামুন এই টোটালটা হচ্ছে আনলিমিটেড, মানুষ যত চাইবে যতবার চাইবে ততবার মাটন খাবে, তাই তো? মানে ব্যাপারটা এই হয়ে গেছে। আর চিংড়ি মাছও কি তাই? হ্যাঁ, চিংড়ি মাছ আর ভেটকি ভর্তাও তাই, মানে সব। আর মিষ্টি ফিষ্টি মানে ডেজার্ট তাই। তো টাইম লিমিটটা কি আছে? এক ঘন্টা করেছে, মানে এক ঘন্টা, মানে এক ঘন্টা টাইম লিমিটের মধ্যে তোমরা যত ইচ্ছা তত খেতে পারো। সো তোমরা তো শুনেই নিলে যে কি কি আইটেম রয়েছে না রয়েছে, বাট এখানে তোমরা আসতে গেলে তো এখানকার অ্যাড্রেসটা তোমরা বেশিরভাগই জানো, যে কল্যাণী স্টেশনে নেমে টোটো ধরে বলতে হয় যে হুকুমুকো হ্যাংলা যাব, কিংবা কি যেন এটা ব্যাংক অফ বরোদা, কিংবা ব্যাংক অফ বরোদা বলবে যে কেউ নিয়ে চলে আসবে এখানে। বাট এখানে তোমরা বুফেটা ইনস্ট্যান্ট এসে তো পাচ্ছই পুজোর সময়, টাইম লিমিট 1 আওয়ার করে থাকছে। অ্যান্ড যদি তোমরা চাও তো এই বুফেটাকে বুকিং করেও আসতে পারো, তা বুকিং কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক করে নিও। ব্যাস আসো, পুজোয় মজা করো, খাওয়া দাওয়া করো, দ্যাটস ইট। আর আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর মুক্ত হস্তে শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দিও লেটেস্ট আপডেটের জন্য। বাই বাই।